I আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এন্ড আজকের ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যাব চট্টগ্রাম নিউ মার্কেট এন্ড নিউ মার্কেটে আমার সাথে আরো একজন যাচ্ছে তাকে নিয়ে নিউ মার্কেটে যাব আর আমার জন্য না তার জন্য নিউ মার্কেটে যাব সবগুলো আমি দেখাবো এন্ড ব্লগের মাধ্যমে দেখবেন তো গাইস আমি নতুন ভাবে ব্লগিং শুরু করতেছি একদম ডেইলি বাই ডেইলি দিতে না পারলে আমি সপ্তাহে ও মাসে হোক আমার ব্লগ থাকবে তো এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে প্লিজ ভাই 1000 করে দেন এই যে ভাই সাহেব কেমন আছেন আগে কথা না রে রাসেল ব্লগার ব্লগার এই যে কাকু কিভাবে ফসল করতেছে ও কাকু এই যে কাকু আমরা লাইভ টিভিতে এসে দেখাতেছি আপনারে যে আপনি কি করেন এখানে আপনি কৃষি কাজ করেন এই শহর অঞ্চলে কৃষি কাজ কেমনে করেন আপনি কৃষি কাজ করার জন্য কিছু উন্নত করে দেন তাহলে কি হইছে কৃষি কাজ করা যায় না ও শহর জায়গা আছে শহর তো সব লোয়া জায়গা আছে জায়গা না থাকলে কি হয় আচ্ছা ভালো থাকেন আমরা যাই কেন এই গরিবের কিছু লই দিবা লাগে গরিব বলে কিছু লইবো জুতা টুতা লইবো দামি জুতা শোরুমে তো লইবো জুতা কত ফুকুরপাড় না আর ফুকুরপাড় থেকে আমরা গাইড করে চলে যাব এক নম্বর নাম হলো বাসিয়া দিয়ে দেব লোকালে রয়ে যাবেন দের কেন ওই ফার্স্ট থেকে গাড়ি দিয়ে আপনারা টুকটুকি হ্যাঁ তো চলো না আমরা যাই এখন আমরা হ্যাঁ ফাইনালি আমরা চলে আসলাম ও ভাই হ্যাঁ শান্তি ভাই মারে নদীও ভাই প্রায় আধা ঘন্টা পর আমরা এখন চলে আসলাম কেন আধা ঘন্টা লাগছে বিগত আধা ঘন্টা পর আমরা এখন চলে আসলাম নিউ মার্কেট আন্তর্গুলা না কি আচ্ছা কোতোয়ালি এখন আমি কোতোয়ালি নামছি প্রায় আধা ঘন্টা সময় গেছে এতটা সময় লাগে ভাই একটা বাস দিয়ে আসতে কত নিয়েছি রে হ্যাঁ গাড়ি ভাড়া কত হয়েছে আমরা যেন আইলাম পুকুরপাড় থেকে একজন কত উড়ে গেছে মানে হিন্দু মারি গেছে না কয়টিয়া একটিয়া না দুটিয়া মারি গেছে এখানে দুটিয়া যাবো তো আমরা প্রায় 10 টাকাও খরচ হয় না এখানে আসতে আমাদের বাংলার এখান থেকে আমি এখানে আসছি প্রায় 10 মিনিট হ্যাঁ এখানে টাকা বিক্রি করছি স্যার দুজনে আর এখন আমি নিউ মার্কেটের ভিতরে আসি তোর সাথে তুমি কী কিনবে এখন হ্যাঁ শু যাই হোক আমরা এখন যাবো শো জুতা কিনবে প্যান্ট কিনবে আর শুরুর জন্য পুরো চোখটা খুলতে পারতেছি না আমি বুঝেছেন আর এখন এটা তো শরম লাগে না কি শরম লাগে ব্লগ করতেছি আমি চলো কি টানা হয়তো এখন নাকি এ থেকে মানে শরম লাগতেছে যে আমি ব্লগিং করতেছি তার থেকে শরম লাগতেছে মানে ব্লগ করতেছি আমি তার থেকে শরম লাগতেছে তো যাই হোক আমি এখন ব্লগের রাস্তাতে আসি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে এদিকে আসি বাসা থেকে পদে আধা ঘন্টা শেষ তো মানুষ আমাকে মানে কীভাবে দেখতেছে এটা আমিও পিছনে তার দিয়েছি না কারণ মোবাইল দিয়ে তো ব্লগ করতেছি তো অনেক দেখতেছি তো যাই হোক আপনাদেরকে দেখাবো আরও অনেক কিছু এখানে নতুন টাকা তারপর আরও অনেক কিছু আছে তখন আমি মনে বিকাল খুলে দোকানপাট যতগুলো আছে এখন রাস্তা আছে 12টা প্রায় 1টার কাছাকাছি তাই প্রচণ্ড রোদ করতেছে বাংলাদেশের যে ব্লগ করাটা অনেক বোরিং হয়ে যেতেছে তো ডেলি ব্লগ বাংলাদেশে অনেক শুরু করতেছে না তো মেয়েরা হোক সবাই খালি দেখতেছে আমাকে, এত পরিমাণে ব্লগিং দেখতেছে বলার মতো যায় না। সবাই যে ব্লগ করতেছে আমি, আমাকে এক নজর হলে সবাই দেখতেছে, কারণ ব্লগিং করতেছে যে কী করতেছে সবাই ফলো করতেছে। আমার সাথে যে আছে সে এখন সামনে চলে গেছে, যে আমার সাথে হাত পা সমস্যা, আমার তার থেকে লজ্জা লাগতেছে যে আমি যে কথা বলতেছি। তো ব্লগ করাটা তো একটা পেশা হয়ে গেল, ডেলি ব্লগ আসবে, অনেক রকম ব্লগ দেবো, ব্লগের কোনো শেষ নেই। তো চলুন দেখা যাক। হয়তো এখন আন্তর্গোলা থেকে আমরা কিছুটা পরিমাণ হাতে এলাম, নিউ মার্কেটের সামনে যাবো। মানে এখানে টাকা পয়সা সব কিছু পাবেন, তাছাড়া নিউ মার্কেটে কাপড় চোপড়, নতুন পোশাক, যত রকমের জিনিস আছে সব কিছু এখানে পাবেন নিউ মার্কেটে। ব্লগ তো করে এই জায়গায় ঢুকে নাকি? হ্যাঁ এখন চলে আসলাম মার্কেট। তো এখন মার্কেটের ভিতরে এখানে সাইডে সব কিছু আছে, সব সাইডে খালি টাকা 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 সিনেমিনি করতেছে। যাবো জুতা, যাবো জুতার শোরুমে, আরও অনেক কিছু তো বাকি আছে এখানে দেখার, আপনাদেরকে দেখাবো, আমি নিজে দেখবো। অনেক কিছু বা ফরানো গেছে কথা বলতে বলতে, সবাই তো দেখতেছে খালি। Welcome. Todo el mundo sabe. আমার গোবা টিকটক করেন? টিকটক না ভাই, টিকটক না, এটা কি? এটা ওই ব্লগ, ইউটিউবে ব্লগ আর কি। আচ্ছা বসেন তাহলে। এটা এই জুতা বিক্রি করতেছে, এটা ভিডিও করে সমস্যা নাই, এটা তো কাজ চুরি দর করতেছে না ভাই। তো পাওলা হাতলাম ভাই, বড় বন্ধা চুরি করে না না এ বক্কর, এটাকে বড় দে ওই বেটা সারা দা পছন্দ ও ভাই অনেক বড়। আপনি টিকটকের এত ইয়া করেন কেন? টিকটক ভালো না তো, টিকটক নষ্ট করে দিয়েছেন ভাই। মজা তো করেন আপনারা, মজা পাইলেও বলি মানুষ খারাপ পথ যায় লয়ে যায়। আপনি আমারে আপনি টিকটকে নিয়ে অনেক রকম কথা খারাপ টিকটক, আপনারা টিকটকে নিয়ে কি হবো? আপনার ভিডিও কজন আর দেখবো? না দেখো তাহলে ভিডিও দেওয়া তো ভালো না। এই তাহলে ঠিক আছে, এই ভিডিওটা বিক্রি করতে চাই টিকটক করে আলাম না, দরকার নাই। উনি বলে দিয়েছেন আমার ভিডিও করার প্রয়োজন নেই, আমি তাই ওই টিকটকে আপলোড করব না, আমি করব তাহলে ইউটিউবে। বসেন বসেন না, আপনি বসে কথা বলবেন, সাথে করে মানুষ না কাম বলবো ভাইয়া। তো আপনি বস, আমি একটা বলবো, আপনি একটা বলবো ভাই। ঠিক আছে আচ্ছা বল ভাই, আমার দ্বারা ধরে কেন ভাই? আগে রাজদূত বলি মানুষ জবাব নাই, সমস্যা না, আপনাকে ধরতেছি না। বলে দাম বলবো যে আপনার 1990। হাই বলেন। হাই 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 আমার ভালোবাসা আমি কারে কারে? হ্যাঁ আমারে না আপনারে না তোমাকে। কাকে কাকে? হ্যাঁ কাকে? ভাই তোমাকে। শেষ কর সকলগুলো সাথে শুনুন। আচ্ছা আচ্ছা বলেন না, কি জুতা পছন্দ হয়েছে? কত বলতেছেন? 1990। আমি বলতে পারবো একদম বলবো কত পারেন ভাই? বসে বসে একদম বলবো পাঁচতে বলছি। পছন্দ হয় না মনে দেখ ভালো করে। পছন্দ তো হইছে, দাম ধরে নিবেন আলে দেবগা। দেখতেছে যে এজন্য বলতেছে। এটা দেখবে দোকান আসলে ভাই বসেন না প্লিজ। আমার আচ্ছা ভাই, হ্যাঁ বস 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 ভাই, কত একদম বলবো প্রিক্স বলবো, সলিউশন আলে ভিতরে রাখবো না। হ্যাঁ একদম একদম। কত বলছেন যে? 1990। জি কত পারবেন না কি আপনি বলবেন না ভাইয়া বলবেন? একদম বলবেন বস কত পারবেন? 600 টাকা দিন। কথা কথা ভাই কিছু মাইন্ড করেন না, বলেন আপনাদের যে অনুভবে ক্যাটাফিলে আপনাকে জুতা দেখেন। আমি চাইলে এটা সারাবেন, আপনি পায়ে চাইছি সারাতে পারতে কথা নয়, কম দামে একটা দেখাছিলাম। উনি বলছে আমি এটা নেব, এটা নেব, ওনাকে বলছে যে দামি, সেজন্য আমি সারাবেন বলছি এটা নেব। আচ্ছা ভাই জুতা কিনলে তো 1000 উপর যেতে হবে, 1000 1200 জুতার দাম নেই। একটু ভালো পরে নেবেন, ভালো দাম দিতে হবে। আমার তাই না, যেখানে নেন মজা গেলে মজার দাম দিতে হবে। আপনি নেবেন, আমি একদম বলে নেবেন, বলুন দেখি। আপনি আমাকে একদম বলবেন, হয়তো না রেখে দেবো। উনি যা বলছে তা বাদ। আপনি 1800 টাকা দিবেন, আমি বলি যে একদম বলবেন, একদম নেয়ার মতো একদম নেয়ার মতো। আমি কত বলছি আপনাকে? কত বলছি? আপনি যা বলছেন তা বাদ। আমি কানে লাগতেছি না, সেটা কানে লাগতেছেন না। না, একদম বলবেন, একদম। 800 টাকা দেন, 1000 টাকা একদম দিব। দেখছেন এখন দিবেন? কেমনে দিব ভাই? আপনি তো কিনে আনতে পারেন বড় ভাই। এখন তো আপনার কিনে আনতে পারেন না, আনছেন আমি তার জানি না। অ্যাকচুয়ালি আপনি বলছিলেন একটা ভালো ব্র্যান্ড, আপনি ভালো খেতে গেল মনোরম ভালো কোয়ালিটি পয়সা দিতে হবে। আমার একটা জুতার দাম আমি আগে বলছি 1200 হবে না। আপনার দেওয়ার জন্য বলছি বস। আপনাকে যদি আমি যদি খারাপ মনে করতাম, দোকানের কাস্টমারের সম্মানে ঠিক আছে না। আমি বলছি আপনি কি বলেন, 100 কম লাগবে নেবেন, 1700 লাগবে নেবেন। আপনার কথা শুনে আপনার বিহাম আমার ভালো লাগছে, দেব ভাই। আপনি বলছেন একটা বলার জন্য, আমি যেটা নিতে পারবো। এখন কথা বলবেন, বন্ধুসহ বলছি তো, আমি বলছি তো, বন্ধুসহ বলছি তো, ফিক্স ফাইনাল একদম। মার্কেট দাম একটা কথা বলেন, হয় দেব না রেখে দেব, ফাইনাল। এখানে কোনো টাকা নাই, কোনো কথা ফাইনাল বলছি, একদম বলবেন যে আমি না অর্জন হবে না, আমি নিতে আসছি ভাই। আপনারা বলেন আপনার ভাই না বন্ধু কি বলছে ভাই? বন্ধু ভাই বলতেছে এক কথাই, দেখেন দুটো দোকানের লোকেরা আবার কাপড় দোকান লোকেরা চায় একটা বিক্রি সেল করে তাড়াতাড়ি পয়সা থাকতে। অবশ্যই আপনারা জানেন বিক্রি করার জন্য, আমরাও চাই নিয়ে আসছি। পারলে দেবো না, পারলে আমি আর 8% টাকা ব্যাক সাউন্ড দেবো আপনাকে। আমি দেখি আমি বলছি ভাই একটা লাস্ট কথা, আমি 100 কমাচ্ছি না, আমি আপনাকে বাড়াই বলছি তো, ঠিক আছে তো। আপনি একটা লাস্ট ফাইনাল একটা কথা বলেন, আমি ফিক্স একটা কথা শুনতে পারবো না আপনার মুখ থেকে। আমি বলছি তো ভাই, আমি বন্ধুর সঙ্গে কথা যখন বলছি না, একটা কথা শুনতে পারবো না। আপনি 800 বলছেন, বেশি না, আমি মানছি তো। আপনি কাজের আগে থেকে এখন বাড়ছে ভাই, এখন কত বলবেন আপনি? শুনে ভাই আজকে একটা প্রাইস একদম আমাদের যদি কেনা কাটা হয় না, আমি দিতে পারবো না ভাই। আমি একবার বলছেন আপনি না, আমি একটা বলছি, এখন আবার বলছি। এখন কত বলবেন? আমি ভাইকে সম্মান করছি, সম্মান আপনাকে ভাই সম্মান করছি আমি। তাহলে কত বলবেন? সম্মান করতে কি একটা ফিক্স বলছি তো ভাই, ফিক্স। আপনার কথা শুনতে পারবো না, একটা কথা শুনতে পারবো না। আমি একটা টাকা আপনি চা খাওয়ার জন্য দশ টাকা নিয়ে যাওয়ার সমস্যা নাই ভাই। আপনি বলবেন বড় ভাই, চলেন। আপনার ভাই তো একবার মানে পাথর হয়ে গেছে। আপনি কি বলতেছেন ভাই? 250 টাকা দাম চাইলে ভাই, আপনি 130 টাকা দাম না, দাম না এগুলো, এগুলো আপনি কত টাকা করে শুনেন? আমি আপনার ভাই এগুলো হাঙ্গে যে বুঝছেন, আবার চিন্তাকে যে অনেক কম আছে দেখেন। এগুলো আপনি এগুলো হাঙ্গে, এগুলো আমরা কিনছি 80 টাকা 90 টাকা করে, আপনি এখন বলতেছেন 100 টাকা। আপনি আপনি গেঞ্জিগুলো দেখেন, আমি বলবো ভাই গেঞ্জিগুলো কিন্তু ভালো। আপনি তোর রবি কত কত দিলে লবি কাজটা কত দিলে পারবেন? আচ্ছা আপনার কথা দেখ, আমি আপনার কথা রাখলাম, কোনোটা দিলে আমাকে 200 টাকা দিবেন। আপনার কথা 250 টাকা বললাম দাদা, এরকম করে বললে এরকম করে বলে দিতে পারবো। আমি আপনাকে কমাই দিয়েছি না, 130 টাকা থেকে 100 টাকা চলে আসলাম। টাকা দিয়ে 10 টাকা না ভাই। তো গাইস আমরা এখন চলে যাচ্ছি, এন্ড ব্লগ শেষ। এই পর্যায়ে এখন ঘুরতেছি না আর। হাই গাইস, এই ও দ্বিগুণ ভিডিও। তো গাইস আজকে ব্লগে আমি আপনাদেরকে যা দেখানো একটু দেখাইছি। আর এই গরিবের লাই জুতা লেগে গেছি ব্লগ করার কারণে, জুতা আর গরিব হয়। দিস বিকজ আই এম সজীব ভিডিও, আই এম সজীব ভিডিও। নতুন মানুষ হলে লাইক করেন, কমেন্ট। তো গাইস আজকের ব্লগে আমি আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করছি। ভাই গরিবের মানুষ ব্লগ, এই নর্মাল মোবাইল দিয়ে যখন ব্লগ করি মানুষের তাকিয়ে থাকে। তো জানি না ব্লগ কেমন হয়েছে আজকে, তো কমেন্ট করে জানাবেন। আর এখন থেকে ব্লগ শেষ, এতটুকু আমি বাইরে চলে যাবো। আর এই মুহূর্তে তার কিছু বলার নাই, কারণ অনেক খারাপ লাগতেছে। চলে যাবো বাইরে, যাই তারপরে দেখি আপনাদের সাথে কথা বলতে স্টক নিতে পারছি। ভাই স্টক মেলা যায় না।